ট্রাফিকের এরা চেষ্টা করছে যে যাতে হসপিটালে যেসব রুগীরা যায় অ্যাম্বুলেন্স বা গাড়ি যেতে যেটা হয় ওরা চেষ্টা করছে, আমরা আরো একটু অন্যভাবে চেষ্টা করছি যে সাইকেলগুলো বিভিন্ন জায়গায় পার্কিং করে আরামবাগ শহরে কীভাবে কী করা যায়, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব থেকে আরম্ভ করে ট্রাফিকের থেকে আরম্ভ করে আমাদের বোর্ডের সদস্য আইজিপিও আছে, নাগরিকরা আছে, তাদেরকে সকলকে নিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের যে রাস্তার উপর যে মোটরসাইকেল সাইকেল গাড়ি যাচ্ছে কোন জায়গায় কী করা যায় আমরা গোটা আরামবাগ শহরটাই আমরা দেখছি, কারণ এটা আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে যে রাস্তার উপর যেন গাড়ি টাড়ি বা ফল বা দোকানদার এটা না থাকে। এবার তাদের ব্যাপারে যারা দোকানদার আছে তাদেরকেও আমরা বলেছি, দর্শক সমিতিকেও আমরা বলেছি, আমরা হকার্সকেও বলেছি, টোটো অটোদিকেও বলেছি যে রাস্তাটা রাস্তা রাখতে হবে, রাস্তা না রাখলে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য গোটা আরামবাগটা আমরা আমাদের পুরো টিমকে নিয়ে আমরা বেরিয়েছি দেখছি কোথায় কীভাবে কী পার্কিংটা করবে, মানে রাস্তাটা যাতে ফাঁকা থাকে, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারে। আরামবাগ বসন্তপুরের মোড়ে রেপিড ওপিড দোকানগুলো ভাঙা হয়েছে, তারা আগে দোকান পায়নি, আপনারা পার্কিং জোন করেছেন, পৌরসভা থেকে ইনকাম করছে, কী বলবেন? আপনারা জানেন যে রাস্তায় করতে যে তারা তাদের যে ভাঙা হয়েছিল যেগুলো আমরা তাদের বলেছি যে আমাদের কিছু হকার কর্নার আমরা করেছি, সেখানে আমরা তাদের বলবো যে আমরা বলেছি আমরা বিভিন্ন জায়গায় হকার কর্নার করছি, সে হকার কর্নার তাদের যাতে যায় পৌরসভা দরখাস্ত জমা দেবে, আমাদের ইমিডিয়েট আমাদের 20-30টা আমাদের এখন ঘর আছে, তারা দরখাস্ত করলে বিভিন্ন জায়গায় হকার কর্নার করা হচ্ছে, সেখানে তারা যদি বলে যে আমরা জীবন জীবিকা করার জন্য আমরা ওই ঘর নেবো তারা দরখাস্ত করলে তাদের আমরা GWT থেকে রাস্তা ভেঙেছে কিন্তু ওখানে যে পার্কিংয়ের টাকা